জিনিস ব্যবহার করতে। আজকে ফার্স্ট টাইম ব্যবহার করব এই বছরে। শুয়ে শুয়ে রাখো, চলে যা চলে যা, দুষ্টুমনা করবে না। গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডেলি লাইফ উইথ লিলি। আজকে সকালবেলা থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করে দিয়েছি, ছেলের দুধ থেকে আজকে স্টার্ট করেছি। এই ছেলে বাদাম খাবে, দু রকমের বাদাম খাবে, জল খাবে, তারপরে দুধ খাবে। দুধটা আমার গোলা হয়ে গেছে, দুধ নিয়ে চলে এসেছি, তো বাদামগুলো খেয়ে তারপরে দুধ খাবে। এবার চলে যাচ্ছি আনাজ কোটায়। আনাজ আজকে অনেক কিছু কোটা হবে, অনেক কিছু মানে ওই সব কিছু আনাজের এক দিয়ে একটা ঝোল হবে সেই জন্য। আর আলু পোস্ত হবে, সেই আলু কাটতে হবে, আর হবে করলা সেদ্ধ, সেই জন্য করলা ছাড়িয়ে নিচ্ছি। করলাটা সেদ্ধ হবে, শাশুড়িমা বলেছিল ভাজা করতে, কিন্তু আমি বললাম না সেদ্ধ করতে। এবার বেগুন কুটে নিচ্ছি, যেহেতু আনাজের ঝোল হবে। বেগুন আর গাজর, পটল, আলু এগুলো দিয়ে, সব কিছু দিয়ে একটা, পেঁপে এগুলো সব কিছু দিয়ে একটা ঝোল হবে। আর যেহেতু আজকে বৃহস্পতিবার, নিরামিষই আজকে হবে, মানে মাছটা হয় কিন্তু মাছ আজকে হবে না। আনাজ কুটে এবার চলে এসেছি ছাতে শুকোতে দিতে। জোসনা কেচে দিয়ে গেছে কিন্তু শুকোতে দিয়ে যায়নি, তো সেগুলো শুকোতে দিয়ে দিচ্ছি ছাতে। খটখটে রোদ উঠেছে আজকে, আজকে যদি বাড়িতে থাকতো তাহলে তোষকগুলো রোদে দেওয়ার মতো রোদ উঠেছে। বলেছিলাম তোষকগুলো রোদে দেবো, কিন্তু বুধবার তো মেঘলা ছিল, আকাশে রোদ ছিল না, সেই কারণে তোষকগুলো রোদে দেওয়া হয়নি। আর বাড়িতে না থাকলে তো হবেই না, কারণ ওই ভারী তোষক, আমি তো নিয়ে উঠতে পারবো না উপরে। তো এবার চলে এসেছি ছেলের বমগুলো রোদে দিতে। শুকোতে দেওয়া হয়ে গেল, একবারই ভাবলাম যে ছেলের বমগুলোও রোদে দিয়ে দিই। তো ছেলে একটা একটা করে বমগুলো রোদে দেওয়া হয়েছে, অনেক বমই কেনা হয়েছে, ওর তো এতেও পোষায়নি, আরও বম চাই বলছে। তো দেখা যাক, এতদিন, এখন তো কালী পুজোর অনেক দিন বাকি আছে, দেখা যাক কী হয়। তো রোদে দিয়ে রাখলে বমগুলো ভালো মানে জলে আর কি, ভালো ফোটে, বম নয় বাজে। নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডেলি লাইফ উইথ লিলি। তোমরা সবাই কেমন আছো? আমি তো খুবই ভালো আছি, আশা করছি ঠাকুরের কৃপায় তোমরাও খুব ভালো আছো। তো আজকে বৃহস্পতিবার, আজকে বাজে এখন 10:30 বাজে। তো এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করছি, সারা দিনটাই তোমাদের সাথে আছি, কী করছি না করছি সবই তো তোমাদের সাথে শেয়ার করব। তো ছেলে আমার স্কুলে যাবে, তাড়াহুড়ো ছিল ছেলেকে, সকালে স্যার পড়াতে এসেছিলেন, একটু লেট করে ছুটি দিয়েছেন, 10:10 ছুটি দিয়েছেন। তারপরে স্নান করিয়ে, তাড়াতাড়ি করে স্নান করিয়ে খাইয়ে দিলাম, এবার স্কুলে বেরোচ্ছে, জেম্মার সাথে যাবে। বাইরে দাঁড়িয়ে গেছে জেম্মা, এখন রেডি হচ্ছে। জেম্মা রেডি হয়ে গেলে জেম্মার সাথে চলে যাবে। দেখো এখন থেকেই কানপট্টি কানে, আমি বললাম এখন কানপট্টি দিতে হবে না, বললো না কানে ঠান্ডা লাগে, সেই কারণে কানপট্টি পরে স্কুলে যাচ্ছে। জেম্মার হয়ে গেছে, জেম্মা রেডি হয়ে গেছে, জেম্মা বেরোচ্ছে। চলে যা চলে যা, দুষ্টুমনা করবে না। তো
তো ছেলে স্কুলে চলে গেল, এবার বাকি কাজগুলো সারতে হবে। খাবো, টিফিন করব, টিফিন করে তারপরে কাজগুলো সারবো। তোমরা সঙ্গে থাকো পুরো ব্লগটা। বন্ধুরা, আজকে মুড়ি খাচ্ছি না, আজকে একদম ভাত খেতে বসে পড়েছি, কারণ আজকে বৃহস্পতিবার, নিরামিষ। আর ছেলেও খেয়ে স্কুলে চলে গেছে, আমি বললাম যে গরম গরম তবু খাওয়া যাবে, গরম গরম ভাত খেয়ে নিই, আর পরে দেখা যাবে। তো কি হয়েছে তোমাদের বলে দিই একটু। এখানে কালকে শাক অনেক হয়েছিল, সেই শাক রেখে দিয়েছিলাম ফ্রিজে। সেই শাক, আলু পোস্ত আর ছেলের বাটি পোস্ত হয়েছিল, সেই চেঁচে আমাদের হয়ে যাবে। আর এখানে আছে সব কিছু, আনাজ দিয়ে একটা পাতলা ঝোল আছে, আর এখানে আছে করলা সিদ্ধ আছে। তো এই দিয়ে আজকে আমরা আমাদের খাওয়া হয়ে যাবে। ভাত খাওয়া হয়ে গেছে, সব পরিষ্কার ঝুষ্কার হয়ে গেছে। এবার বেশি চার দিন হবে পরিষ্কার করা হয়নি, বেসিনটা পরিষ্কার করে নিলাম। এবার যাবো ছেলেটার বম যে রোদে দিয়েছি সেগুলো একটু দেখে শুনে নেবো, আর জামা কাপড়গুলো দেখবো কোনটা শুকিয়েছে কোনটা শুকোয়নি, সব নিয়ে চলে আসবো। তোমাদের তো বললাম বেসিনটা তিন চার দিন পরিষ্কার করা হয়নি, তো ঝুলও অনেক দিনই ঝাড়া হয়নি, সপ্তাহ দুয়েক মতো ঝুল ঝাড়া হয়নি। তো বেসিনটা পরিষ্কার করে আমি আগে ঝুলটা ঝেড়ে নিলাম, বেশ মানে বারান্দাটায় দালানটায় বেশ ঝুল হয়েছিল, সেই ঝুলগুলো সব ঝেড়ে নিয়েছি, দালানের সমস্ত ঝুল, ঘরগুলো ঝাড়া হয়নি অবশ্য। এরপরে চলে যাব ছেলের বমগুলো একটু উল্টে দিতে, সেই সকালবেলা তো রোদে দিয়ে এসেছি, উল্টানো হয়নি, তো এবার একটু উল্টে দেবো, তারপরে বিকালবেলা তুলে নেব। তো চলে এসেছি, ছেলের বম উল্টে দিয়েছি, আর দালানে নিচের দালানের ঝুলগুলো একটু ঝাড়লাম, একটু ঝুল হয়ে পড়েছিল সেগুলো একটু পরিষ্কার করলাম, তারপরে এই উপরে এসেছি, যেগুলো ভিজে আছে সেগুলো দিয়ে যাই, আবার পরে এসে একবার তুলবো। ছেলেটার প্যান্টটা ভিজে, হাজবেন্ডের গেঞ্জিগুলো ভিজে, একটু উল্টে দিয়ে গেলাম, যেগুলো শুকিয়ে গেছে তুলে নেব, তুলে উপর দিয়ে ফেলে দেব। ওপরেও কিছু কাজ আছে, যেমন কালকে যেগুলো নিয়ে এলাম ওগুলো গুছিয়ে রাখতে হবে। ড্রেসিং টেবিলে গুছিয়ে রেখে দেব, উল্টে দিই, বেশিরভাগই ভিজে মোটা মোটা জিনিস উল্টে দিলাম, মাঝে একবার এসে তুলে নিয়ে চলে যাব। আর খাওয়া তো হয়ে গেছে, খাওয়ার ঝামেলা মিটে গেছে, স্নান হয়নি এখনো, ছেলেটার বাজিগুলো তুলব, সে পরে একবার আসব। এগুলো ফেলে দিয়ে পর থেকে নিচে উপরের বিছানার চাদরটা তুলে নিই। বাঁশ রাখা আছে, হোঁচট খেয়ে গেলাম। শাশুড়ি মা গেছে আমার খুব শাশুড়ির সাথে গল্প করতে, কাজ মিটে গেছে চলে গেছে, খাওয়া দাওয়া হয়ে গেছে, আমি কখন আসবে তার নেই ঠিক। একটু রংটা দেখে নাও, খুশাশুড়ি মায়ের ছোটো খুশাশুড়ি মা, শাশুড়ি মায়ের কাছে ন খুশাশুড়ির মা, এই ন খুশাশুড়ির কাছে, ওই যে ওই বাড়িটায় যে জামা কাপড় ঝুলছে দেখছো, ওইটা হচ্ছে ন খুশাশুড়ির বাড়ি, আর এটা হচ্ছে ছোটো খুশাশুড়ির বাড়ি, আর আমরা হচ্ছি মেজো, আর বড় হচ্ছে ওই বাড়িটা, সাদা বাড়িটা, আর সেজোদের বাড়ি ওইখানে। মোট পাঁচটা বাড়ি, আমরা পাঁচ বাড়ি, মুখার্জি বাড়ি। রংটা দেখো খুব সুন্দর হচ্ছে, রংটা দারুণ রং হচ্ছে, আমাদেরও রং হবে। ওই মিস্ত্রির সাথেই কথা বলছে, এদের যে করছে ওই মিস্ত্রির সাথেই কথা বলছে, আমার যে ছেলের পৈতে, পৈতের আগে রং হবে। হলো, রংটা সুন্দর হচ্ছে, তিনটে কালার করছে,
বিটে একটা দিচ্ছে, তারপরে আর একটা বিট দিচ্ছে, তারপরে এই কালারটা হচ্ছে, ভালোই কালারটা হচ্ছে বলো। গুড আফটারনুন, চলে এলাম, স্নান হয়ে গেছে, এখন বাজে 2:30। এই স্নান করে ওপরে এলাম, তো খাওয়া দাওয়া তো আমাদের হয়ে গেছে, তোমাদের দেখালাম, ছেলে স্কুলে গেছে, তো ছেলে ভাত খেয়ে গেছে, আর দুপুরে ওখানেই খেয়ে নেবে, আর আসবে 3:30-4:00 এরকম সময় চলে আসবে। তো ঘুম তো আর হবে না, রেস্ট নেওয়া হবে না। এখন বসেছি শীতের জিনিস ব্যবহার করতে, আজকে ফার্স্ট টাইম ব্যবহার করব, এবছরে ফার্স্ট টাইম ব্যবহার করব নিভিয়া। কালকে কিনে এনেছি তোমাদের তো দেখালাম, আর ভ্যাসলিন বডি লোশন। ভ্যাসলিন বডি লোশনটাই আমি প্রত্যেক বছর ব্যবহার করি, ওইটাই আমার ভালো লাগে, আর অন্য কিছু ব্যবহার করে দেখেছি ততটা ভালো লাগে না, ভ্যাসলিনটা আমার স্যুট করে গেছে আর কি। আর মুখের আমি তো গ্রীষ্মকালে কিছু মাখি না জানো, শীতকালে এইটা ব্যবহার করি, কারণ আমার মুখে যাই ব্যবহার করি ব্রণ বেরিয়ে যায়, সেই কারণে এই নিভিয়াটাই ব্যবহার করি। নিভিয়াটাতে ব্রণ বেরোয় না বলবো না, বেরোয়, অল্প পরিমাণ বেরোয়। আর ক্লিয়ার জেলটা তো আমি ব্যবহার করেছি ওই স্কিনের ডাক্তার দেখাবার পর, এই যে ব্রণগুলোর জন্যেই ব্যবহার করেছি। ওকে, তাহলে ফার্স্ট টাইম আমার তো আজকে থাম্বনেল দেখেই বুঝতে পেরেছ, টাইটেল দেখেই বুঝতে পেরেছ যে আজকে আমি ফার্স্ট টাইম শীতের জিনিস ব্যবহার করব। কি ব্যবহার করব না তোমাদের তো দেখিয়ে দিলাম, ভ্যাসলিন বডি লোশন ব্যবহার করব, আর নেভিয়া ময়েশ্চারাইজার ক্রিমটা ব্যবহার করব। ওকে, চলো, এগুলো ব্যবহার করিনি। আবার ছাতে যেগুলো শুকোতে দিয়েছিলাম, যেগুলো শুকোয়নি আর কি, সেগুলো আছে, সেগুলো আনতে হবে, আর ছেলের বাজিগুলো আনতে হবে, তো সেগুলো এগুলো মেখে তারপরে সেগুলো নিয়ে আসবো। আনতে আনতেই ছেলে আমার চলে আসবে, এসেই বলবে বাজিগুলো রোদে দিয়েছিলে মাম্মাম, বাজিগুলো রোদে দিয়েছিলে, কথা আর বেরোচ্ছে না। আর তারপরে খেয়েছি তো সেই 11টার সময় ভাত, বিকালবেলা কী খাওয়া যায় শাশুড়িমাকে জিজ্ঞাসা করবো, মুড়ি খাবো, চা দিয়ে মুড়ি খাবো। ঠিক আছে, এখন রাখছি। আবার তো আজকে আর রাতে নয়, এখানেই আমার ব্লগটা শেষ করছি, আশা করছি ব্লগটা তোমাদের খুবই ভালো লাগবে, যদি ভালো লেগে থাকে একটা করে লাইক করো, আর কমেন্টসে জানিও অবশ্যই। তাহলে নতুন বন্ধু পুরনো বন্ধু সকলকে জানাচ্ছি আমার তরফ থেকে 1K লাভ। ওকে, তাহলে আবার একটা নতুন ব্লগ নিয়ে আগামীকাল তোমাদের কাছে হাজির হয়ে যাচ্ছি, তোমরা অপেক্ষা করতে থাকো সেই ব্লগের জন্য। ঠিক আছে, গুড বাই।